না, প্রথম 4 ওভার যখন করেছিলাম তখন আমি নিজে একটু কনফিউজ ছিলাম, কারণ ওরা খুব ভালো ব্যাটিং করছিল এবং ওরা আমাকেই চান্স নিচ্ছিল। বাট আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, কী লেন্থে করব, কিভাবে বলটা করব। পিছন থেকে মুশিভাই বলতেছিল একটু ভেরিয়েশন করে বল করলে ভালো হয়, বাট আমি জিনিসটা ওইরকম অ্যাপ্লাই করতে পারি নাই, কারণ ওই সময় আমার সিচুয়েশন ওইরকম ছিল না, কারণ ওরা আমাকে চার্জ করতেছিল, আমি বেশি রান দিয়ে দিচ্ছিলাম। পরে যখন খেলাটা চলছিল, আমাদের আরও যে বোলারগুলো ছিল, শরীফুল, তাসকিন ভাই, ওরা খুবই ভালো বোলিং করেছে এবং সাকিব ভাই মাঝখানে খুব ভালো বোলিং করেছে। পরে মাঝখানে যখন আমাকে একটা ব্রেক দেওয়া হলো, সেই ব্রেকে আমি নিজেকে মেন্টালি প্রিপারেশন নিলাম যে আমার ভালো করতে হবে, কারণ এই ম্যাচ আমি যদি ভালো না করতে পারি তাহলে হেরে যাওয়ার চান্স থাকবে, কারণ আমি তখন অলমোস্ট আমারও 5-6 ওভার বাকি ছিল। সো আমি ওইভাবে নিজেকে মেন্টালি অনেক বুস্ট আপ করেছি এবং নিজের নিজের সাথে কথা বলেছি যে না, আই ক্যান ডু ইট, মানে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো, মানে আমি নিজেকে নিজে মোটিভেট করেছি ওই সময়। এবং সেকেন্ড স্পেলে যখন বোলিং এসেছি তখন খুব ভালো হয়েছে। দেখেন যে আমি যখনই কনফিউজ থাকি বা আমি যখনই নার্ভাস থাকি তখন আমি নিজেকে নিজে নিজের ভিতরে নিজে কোশ্চেন করি এবং নিজে বলতে থাকি যে না, আই ক্যান ডু ইট, মানে আমি পারবো, আমি পারবো, মানে আমি একবার না অনেকবার বলতে থাকি নিজের ভিতরে নিজে। হয়তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে যখনই আমি কোনো কিছু মানে হতাশ হয়ে যায় বা আমার কোনো কিছু হতে থাকে না তখন আমি নিজেকে নিজে বুস্ট আপ করতে থাকি। কারণ একটা জিনিস কি, নিজের সাথে নিজে বুস্ট আপ করলে হয় কি মেন্টালি অনেক সাপোর্ট পাওয়া যায়। আর বিশেষ করে কালকে যখন রান দিচ্ছিলাম, তামিম ভাইকে আমি বলছিলাম যে ভাই আপনি আমার উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আমি উইকেট নিয়ে ম্যাচ বের করে দিতে পারবো। আর অবশ্য তামিম ভাই অনেক ওই জিনিসটা ভালো লেগেছে তার। আর যখন আমি পিছন থেকে লিটন দাও আমাকে অনেক সাপোর্ট করেছে, ও আমাকে বারবার বলতেছিল যে তুই পারবি, তুই এখান থেকে একটা উইকেট বের করতে পারলে আমরা ম্যাচ জিতে যাব। এবং সেকেন্ড স্পেলে যখন বোলিং এসেছি আমি চেষ্টা করেছি যে উইকেটটার মেরিট অনুযায়ী বল করার জন্য, আর আমি একটু হেল্পও পাচ্ছিলাম ওই সাইডের উইকেট থেকে, একটু টার্ন করছিল, সো ওইভাবেই বল করার চেষ্টা করেছিলাম। সাকিব ভাই আমাকে একটা কথা বলেছিল যে এখানে আস্তে জোরে মিক্সড আপ করে করলে ভালো হবে, এবং আমি যখনই কনফিউজ থাকি সাকিব ভাইয়ের সাথে কথা বলি, কারণ সাকিব ভাই তো খুব ভালো বোলিংয়ের এক্সপিরিয়েন্স এবং উনি খুব ভালো রিড করে বল করতে পারে। সো সাকিব ভাইয়ের সাথে লাস্ট স্টেপ স্পেলও কথা বলেছিলাম যে ভাই এখানে কীভাবে করলে আমার জন্য বেটার হবে, তখন তিনি আমাকে দুটো কথা বলেছিল, ওই দুটো আমার অনেক কাজে দিয়েছে আলহামদুলিল্লাহ। একটা জিনিস দেখেন যে এক দুইজন ভালো খেললে কিন্তু টিম রেজাল্ট করা অনেক টাফ, বিশেষ করে প্রত্যেকটা ফরম্যাটেই এবং ওয়ান ডে ফরম্যাটেও তো। আর আমাদের কালকে যে জিনিসটা হয়েছে, আমরা সবাই টিম গেম খেলেছি, আর আমাদের বাংলাদেশ টিম আমি দেখেছি আমরা যখনই টিম গেম খেলি তখনই আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিতে যাই। আর কালকে ওভারঅল ব্যাটিংও খুব ভালো হয়েছে, আমাদের গেম প্ল্যান যেরকম ছিল আমরা সেভাবেই খেলেছি, আমরা প্রত্যেকটা জিনিস প্রসেসের অনুযায়ী ক্রিকেট খেলেছি। আমাদের ও টপ অর্ডার থেকে একদম লাস্ট পর্যন্ত সবাই খুব ভালো ভালো ক্রিকেট খেলেছে, এবং আমি মনে করি যে সাকিব ভাই এবং রাব্বির যে পার্টনারশিপটা ছিল এটা আমাদের মোমেন্টামটা নিয়ে এসেছে এবং আমাদের বড় স্কোর করতে সাহায্য করেছে। এবং লাস্টের দিকে যে ফিনিশিং হয়েছে, আফিফ রান করেছে, রিয়াদ ভাই করেছে এবং আমিও ছোট যে স্কোর করেছি, এটাও আমাদের টিমকে অনেক দূরে নিতে সাহায্য করেছে। সো আমি মনে করি যে ওভারঅল ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলেছে, একটা ভালো একটা টোটাল দিয়েছে যেটা বোলারদের জন্য ডিপেন্ড করা যায়। কারণ ওয়ানডে ক্রিকেটে আমরা যদি ব্যাটসম্যানরা যদি একটা বড় একটা স্কোর দিতে পারে বোলারদের, তখন বোলাররা অনেক কনফিডেন্ট নিয়ে সাহস নিয়ে বল করতে পারে, সেটাই হয়েছে। এবং কালকে তাসকিন ভাই খুবই ভালো বোলিং করেছে এবং প্রথম স্পেলে যেভাবে বল করেছে, দুটো উইকেট নিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো ছিল। এবং শরীফুলও ব্রেক থ্রু দিয়েছে, খুব ভালো বোলিং করেছে, আর মাঝখানে তো সবাই সাপোর্ট করেছে। সো ওভারঅল আমাদের বোলাররা অনেক ভালো করেছে, আর আমি মনে করি কালকে একটা টিম গেম খেলা হয়েছে আমাদের টিমের ভিতরে। হ্যাঁ, দেখেন যে স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। সো আমাদের সবার স্বপ্ন অনেক বড়, আমরা ভালো কিছু করতে চাই,
দেশে যেরকম আমরা সিরিজ জিতি বাইরের দেশেও সিরিজ জিততে চাই এবং আমরা এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাই সো আমাদের ওইভাবেই চিন্তাভাবনা যে আমরা কীভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি এখন আমরা ওইভাবেই আমরা প্ল্যান করছি এবং ওইভাবেই আমরা প্রসেস ফলো করছি যে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে ভালো খেলে আমরা জয় অর্জন করতে পারি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.